সকলকে স্বাগত। আমার এখনের যে ক্লাস তা হলো আমাদের যে দু নম্বরের প্রশ্ন আছে, অর্থাৎ আমার একটু একটু কথা বলে নিই, তারপরে আমি যাব। আমাদের যে মাধ্যমিকের যে পরীক্ষার যে সিস্টেম, অর্থাৎ প্রশ্নের যে সিস্টেম, তা হলো এক নম্বরের 16টি আছে এবং তারপরে আছে এক নম্বরের 20টি, দু নম্বরের 11টি অর্থাৎ 22 নম্বর, বাকি 4 নম্বরের 6টি প্রশ্নের উত্তর করতে হয় এবং 8 নম্বরের 1টি প্রশ্নের উত্তর করতে হয়। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে সিংহভাগ নম্বরটাই কিন্তু আমাদের 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি প্রশ্নের উপর থাকছে। মোটামুটি আর 10 নম্বর প্রজেক্ট আছে। সুতরাং এই যে নম্বরটা একটা বড় অংশ, প্রায় 70% যে নম্বরটা আছে, এই নম্বরটাকে আমরাকে যদি সম্পূর্ণভাবে নিতে হয় তার জন্যে কিন্তু এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুটো বিষয়ের উপর একটু বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। অর্থাৎ আমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে, সেই 2 নম্বরের প্রশ্নগুলো সুন্দরভাবে লিখতে হবে, সুন্দরভাবে সেখানে প্রত্যেকটা জায়গাকে ছুঁয়ে যেতে হবে, এই ধরনের উত্তরটা হবে এবং এটার জন্যে একটু ভালো করে প্রিপারেশনটা খুব প্রয়োজন আছে। তাই সেই কথা মাথায় রেখে আমি যে 3 নম্বর চ্যাপ্টার আমাদের আছে, আমাদের তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের আমি আলোচনা বড় কোশ্চেনের উপর আলোচনা করছি এবং সেখানে অনেক সেইখানেই অনেক 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন উত্তর পাওয়া যাবে। আমি বিশেষভাবে 1 নম্বর এবং 2 নম্বরের জন্য আলাদা রকমের ভিডিওর ব্যবস্থা করছি। তো এখানে আজকে আমি যেটা করেছি সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের জন্য আলোচনা, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের বেশ কিছু প্রশ্নকে আমি এখানে লিখে নিয়েছি। অর্থাৎ প্রশ্নগুলো শুধু আমার এখানে লেখা আছে, আমি উত্তরগুলো প্রশ্নগুলো দেখবো, তারপরে আমি উত্তরগুলো নিজের মতো করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ উত্তরগুলো ঠিক এইরকমভাবে তোমাদেরকে দিতে হবে, তার ফলেই তোমরা 2 নম্বরের যে জায়গাগুলো সেই জায়গাগুলো তোমরা অতিক্রম করতে পারবে এবং একটা সুন্দর রেজাল্ট পাওয়া যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে বিদ্রোহ। বিদ্রোহ কি? তাহলে এই প্রশ্নটার উত্তর আমি বলি, বিদ্রোহ হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ, প্রতিবাদ, এটাকেই বলা হচ্ছে বিদ্রোহ। সেটা সশস্ত্রভাবে হতে পারে, আবার শান্তিপূর্ণ উপায়ে হতে পারে। তো এই হচ্ছে বিদ্রোহ। যেমন ধরো চুয়াড় বিদ্রোহ, আমাদের ভারতের ইতিহাসে চুয়াড় বিদ্রোহ আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আছে, মুন্ডা বিদ্রোহ আছে, সাঁওতাল বিদ্রোহ আছে, এগুলোকে বিদ্রোহ বলা হয়। সুতরাং বিদ্রোহ হচ্ছে, আমি আরেকবার বলার চেষ্টা করি, যে প্রচলিত যে পুরাতন সিস্টেম সেই তার বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ, সশস্ত্রভাবে বা শান্তিপূর্ণ উপায়ে, এককভাবে বা সম্মিলিতভাবে, এটাকে বলা হচ্ছে বিদ্রোহ। 2 নম্বরের যে জায়গা তা হলো অভ্যুত্থান। অভ্যুত্থান কাকে বলে? অভ্যুত্থান হচ্ছে কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সমষ্টিগতভাবে সশস্ত্র বিদ্রোহকে বলা হচ্ছে অভ্যুত্থান। আমি আরেকবার বলছি, কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে সমষ্টিগতভাবে সশস্ত্র যে বিদ্রোহ তাকে বলা হচ্ছে অভ্যুত্থান। আমি 2 প্রশ্নের উত্তর বলেছি। 3 নম্বর প্রশ্ন আছে আমাদের বিপ্লব। বিপ্লব কাকে বলে? বিপ্লব হচ্ছে, বিপ্লব কথাটার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। কোনো একটা পুরাতন যে সিস্টেম চলে আসছিল তার উপর একটা বিশাল পরিবর্তন, আমূল পরিবর্তন, এই আমূল পরিবর্তনটাকেই বলা হচ্ছে বিপ্লব। যেমন ধরো ফরাসি বিপ্লব, যেমন ধরো গৌরবময় বিপ্লব, তেমনি আমি অভ্যুত্থান সম্পর্কে বলতে, যেমন অভ্যুত্থান আমরা কোনটা বলবো, যেমন মহাবিদ্রোহটা অভ্যুত্থান বলা যায়, মহাবিদ্রোহটা অভ্যুত্থান বলা যায়, তেমনি ফরাসি বিপ্লব এবং আমাদের যেটা, যেমন শিল্প বিপ্লব হয়, শিল্প বিপ্লব, যেমন গৌরবময় বিপ্লব, এগুলো বিপ্লব। তাহলে আমি 3টা জিনিস বললাম, প্রথমে হচ্ছে বিদ্রোহ বললাম, তারপরে অভ্যুত্থান বললাম এবং সর্বোপরি আমি শেষে যেটা বললাম সেটা হচ্ছে বিপ্লব। বিপ্লব কাকে বলে? পরের প্রশ্ন, পাইক কি? আমি বিস্তারিতভাবে পাইক সম্পর্কে আলোচনা করেছি, অর্থাৎ চুয়াড় বিদ্রোহের সময় আমি পাইক নিয়ে আলোচনা করেছি। পাইক হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া এবং জঙ্গলমহল, যে বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হচ্ছে জঙ্গলমহল, ঘাটশিলা, ধল্লভূম বলে যে জায়গাটা আছে সেই বিস্তীর্ণ অঞ্চলটাকে বলা হচ্ছে জঙ্গলমহল। এই জঙ্গলমহল এলাকায় যেসব জমিদার ছিল, সেই জমিদারের অধীনে যারা লেঠেল বাহিনী হিসেবে কাজ করত, জমিদারের সৈন্য হিসেবে কাজ করত, তাদেরকে বলা হচ্ছে পাইক। তাহলে পাইক কাদের বলে? যে বাঁকুড়া, মেদিনীপুর, ধল্লভূম,
এই যে বিস্তীর্ণ এলাকার জঙ্গলাকীর্ণ যে এলাকা অর্থাৎ জঙ্গলমহলের যেসব জমিদার ছিল, জমিদারের অধীনে যারা পাইক সেনার কাজ করত অর্থাৎ লেঠেল বাহিনী হিসেবে যারা কাজ করত তাদেরকে বলা হচ্ছে পাইক। পরের যে জায়গা সেটা হচ্ছে পাইকান জমি। তাহলে পাইকান জমি আমরা কোনটা বলবো? পাইকান জমি আমরা এইটা বলবো যে এই সব আমি আবার প্রথম থেকে বলতে হবে আমাকে, অর্থাৎ মেদিনীপুর, ধল্লভূম, বাঁকুড়া যে বিস্তীর্ণ যে জঙ্গল এলাকা, জঙ্গলমহল এলাকা, এই জঙ্গলমহল এলাকায় পাইক সেনার কাজ করত যারা জমিদারের অধীনে, বিনিময়ে তাদেরকে একটা নিষ্কর জমি দেওয়া হতো এই পাইক সেনাদের। এই নিষ্কর জমিটা তারা ভোগ করতো, তার জন্যে তাকে জমিদারকে কোনো ট্যাক্স দিতে হতো না। এটাকে বলা হচ্ছে পাইকান জমি। ক্লিয়ার? নেক্সট পরের জায়গায় যাবো আমরা। চুয়াড় বিদ্রোহের দুটি কারণ। চুয়াড় বিদ্রোহের দুটি কারণ তোমরা জানো, চুয়াড় বিদ্রোহ নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে গেছি এর আগেই, আমি তবু একটু বলে নিই দুটো কারণ কম করে। চুয়াড় বিদ্রোহের প্রথম কারণ কি? উচ্চহারে কর বৃদ্ধি। উচ্চহারে কর বৃদ্ধি হওয়ার ফলে এই চুয়াড় বিদ্রোহ হয়েছিল। নাম্বার টু কি? সূর্যাস্ত আইন। তোমরা জানো যে ১৭৯৩-এ যখন কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন, এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনকে কেন্দ্র করে সূর্যাস্ত আইন হয়েছিল। সূর্যাস্ত আইনের ফলে মানে নির্দিষ্ট সময়ে যদি তারা দিতে না পারত কর, তাহলে তাদের জমিদারিটা নিলাম হয়ে যেত। এই যে সিস্টেম এটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। তাহলে এই সূর্যাস্ত আইনটার ফলে জমিদারি উচ্ছেদ হয়ে যাওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে, সেটা চুয়াড় বিদ্রোহের একটা অন্যতম কারণ। আর উচ্চ হারে কর বৃদ্ধি, এই দুটো জায়গা। পরের যে জায়গা সেটা আমরা চলে যাব, অরণ্য আইন কি? সাম্রাজ্যবাদী শক্তি, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি ব্রিটিশরা আমাদের দেশে এসে অরণ্যকে সংরক্ষণ করার একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন নিজেদের স্বার্থে, যে অরণ্য সম্পদটা নিজেদের স্বার্থে আমরা ব্যবহার করব। এবং সেটাকে সামনে রেখে ১৮৬৫ এবং ১৮৭৮ দুটো আইন পাস করেছিল। এই যে দুটো আইন, এই দুটো আইনকে বলা হচ্ছে অরণ্য আইন। বোঝা গেল? নেক্সট পরের জায়গায় আমি চলে যাবো, সে হচ্ছে অরণ্য আইনের উদ্দেশ্য কি? অরণ্য আইনের উদ্দেশ্য হচ্ছে অরণ্য সম্পদটাকে ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী ব্রিটিশরা নিজেদের কাজে লাগানোর জন্য, প্রথমত নৌবাহিনীর জন্য জাহাজ তৈরি, তার জন্য কাঠের প্রয়োজন, সেই কাঠটা যাতে পাওয়া যাবে। দ্বিতীয়ত রেলপথ যখন নির্মাণ করা হচ্ছে, সেখানে রেলপথ নির্মাণকে কেন্দ্র করে কাঠের প্রয়োজন, সেটা যাতে পাওয়া যাবে। সর্বোপরি অরণ্যে বসবাসকারী যারা যেসব সম্প্রদায় আছেন, সেই সব সম্প্রদায় যাতে বৃক্ষছেদন যখন তখন করতে না পারে, এইগুলোকে সামনে রেখেই অরণ্য আইন হয়েছিল। অর্থাৎ এটাই অরণ্য আইনের উদ্দেশ্য। নেক্সট পরের যে জায়গা তা হলো জঙ্গলমহল কাকে বলে। আমি এর আগেই আলোচনা করছিলাম যে জঙ্গলমহল কাকে বলে, আমি আরও আগে বিস্তারিতভাবে আলোচনা করেছি জঙ্গলমহল অ্যাকচুয়ালি কাকে বলে। জঙ্গলমহল আমি আবারও বলছি, বাঁকুড়া, মেদিনীপুর, ধল্লভূম, ঘাটশিলা, এই যে একটা বিস্তীর্ণ যে অঞ্চল আছে, এই বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ জঙ্গলাকীর্ণ যে অঞ্চলটা আছে, এই বিস্তীর্ণ জঙ্গল যে এলাকাটা, এই এলাকাটাকে বলা হচ্ছে জঙ্গলমহল। এবং এই জঙ্গলমহলের জমিদারদের লেঠেল বাহিনী হিসেবে চুয়াড়রা কাজ করত, এবং এই চুয়াড়রা জমিদারের হয়ে চুয়াড় বিদ্রোহে সামিল হয়েছিল এই জঙ্গলমহলে। এই গেল আমার জঙ্গলমহল সম্পর্কে আলোচনা। পরের যে জায়গা তা হচ্ছে চুয়াড়কারা। চুয়াড়কারা এই প্রশ্ন আমি বলেছি, চুয়াড়কারা, চুয়াড় হচ্ছে একটা সম্প্রদায়, একটা আদিম সম্প্রদায়। এই সম্প্রদায়টা এই জঙ্গলমহল এলাকা অর্থাৎ যে জায়গাটা আমি বলেছি, এইখানে তারা বসবাস করত। তারা পশুপালন, চাষবাস, পশু শিকার এটা করত, এবং তার সঙ্গে তারা পাইক সেনার কাজ করত, অর্থাৎ যে আমাদের যে যারা যারা জমিদার আছেন তাদের অধীনে তারা পাইক সেনার কাজ করত। এই গেল চুয়াড়, এদেরকে চুয়াড় বলা হয়। এবং এদের নির্দিষ্ট দাবি দেওয়াকে সামনে রেখে তারা একটা বিদ্রোহে সামিল হয়েছিল, যেটা ইতিহাসে চুয়াড় বিদ্রোহ নামে পরিচিত। পরের জায়গা হচ্ছে দিকু কাদের বলা হয়।
আমি যখন সাঁওতাল বিদ্রোহ নিয়ে বিস্তারিত আমার যে আলোচনা করেছি সেখানে দিকু নিয়ে আমি বলে গেছি, তো আজকে একবার দিকু নিয়ে বলে নিই। সাঁওতাল অধ্যুষিত এলাকায় বা আদিবাসী যে অধ্যুষিত এলাকায়, আদিবাসী অধ্যুষিত এলাকায় কিছু লোভী ব্যবসায়ী মহাজন ঠিকাদার তাদের প্রবেশ ঘটে এবং তারা বিভিন্ন রকমভাবে এই সব আদিবাসী সম্প্রদায়ের উপর শোষণ চালায়। এই যে বহিরাগত যে মহাজন জোদ্দার জমিদার অর্থলোভী ব্যবসায়ী, এদেরকে বলা হচ্ছে দিকু। বুঝাতে পেরেছি দিকু কাকে বলে? পরের জায়গা আমি চলে যাব। পরের জায়গা হচ্ছে খুদকাঠি প্রথা। কি খুদকাঠি প্রথা? এটা মুন্ডা বিদ্রোহের সঙ্গে পরিচিত, তোমরা জানো, আমি বলে গেছি মুন্ডা বিদ্রোহ যখন আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে আমি বলে গেছি খুদকাঠি প্রথা নিয়ে। আসলে খুদকাঠি প্রথা হচ্ছে যৌথ মালিকানা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে খুদকাঠি প্রথা। অর্থাৎ মুন্ডারা যৌথ মালিকানা পদ্ধতিতে তারা বিশ্বাস করত, অর্থাৎ তারা একসাথে একত্রিতভাবে সমস্ত জমি জায়গা চাষ করত এবং এইভাবেই তারা জীবন কাটাত। কিন্তু ইংরেজরা আসার ফলে তাদের ব্যক্তিগত মালিকানা হয়ে যায়, যার ফলশ্রুতিতে তারা সেটা মন থেকে মানতে পারেনি এবং বিদ্রোহে সামিল হয়েছিল। তাহলে খুদকাঠি প্রথা সম্পর্কে আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি যে যৌথ মালিকানা পদ্ধতি, এই মুন্ডারা এই সিস্টেমটা তাদের সমাজে চলতো, কিন্তু ইংরেজিরা আসার পরে সেই সিস্টেমটা বন্ধ হয়ে যায়, যার ফলে এই খুদকাঠি প্রথাকে কেন্দ্র করে তারা বিদ্রোহে সামিল হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো দারুল হারব ও দারুল ইসলাম কি, এটা একটু বলিনি। ওহাবি আন্দোলনের প্রাণপুরুষ সৈয়দ আহমদ তিনি এই দারুল হারব এবং দারুল ইসলাম কথাটা বলছেন। এটা কি না, আমাদের ভারতবর্ষ তৎকালীন সময়ে ব্রিটিশরা যেহেতু দখল করেছে এবং ব্রিটিশরা যেহেতু শাসন করছে, তো এই ব্রিটিশরা এখানে শাসন করছে বলে আমাদের দেশ এখন বিধর্মীদের দেশ হয়ে গেছে। এই বিধর্মীদের দেশ, এটাকে বলা হচ্ছে দারুল হারব। তাই ওয়াহাবি আন্দোলনের ডাক ছিল যে বিধর্মীদের থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, শোষণ মুক্ত করতে হবে। তাই সেখানে কি প্রতিষ্ঠা করতে হবে? দারুল ইসলাম, এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। এটাকে বলা হচ্ছে দারুল ইসলাম, অর্থাৎ বিধর্মীদের দেশ থেকে ইসলামের দেশে পরিণত করা, দারুল হারব থেকে দারুল ইসলামে পরিণত করা। পরের জায়গায় আমরা চলে যাব বারাসত বিদ্রোহ। বারাসত বিদ্রোহ কি, তোমরা জানো, ওয়াহাবি আন্দোলন, আমাদের বাংলায় ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ যিনি ছিলেন তিনি ছিলেন মীর নিসার আলী বাতিতুমির। তার নেতৃত্বে চব্বিশ পরগনায় বারাসতে, বেতা চব্বিশ পরগনায় একটা ইংরেজ ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী ইংরেজ বা ব্রিটিশ এবং নীলকর সাহেব এবং জমিদারদের বিরুদ্ধে একটা বিদ্রোহ হয়েছিল, যে বিদ্রোহটা ইতিহাসে বারাসত বিদ্রোহ নামে পরিচিত। এ হচ্ছে আমাদের বারাসত বিদ্রোহ। পরের জায়গা দাদন কি, দাদন হচ্ছে নীল চাষের সাথে যুক্ত। নীলকর সাহেবরা অশিক্ষিত দরিদ্র কৃষকদেরকে নীল চাষ করানোর জন্য অগ্রিম অর্থ দিত, অগ্রিম অর্থ দান দিত। এই যে অগ্রিম অর্থ দান বা অগ্রিম অর্থ দেওয়া হতো, এটাকেই বলা হচ্ছে দাদন। এবং এই দাদনটা কেউ যদি একবার নিত আর শোধ হতো না, তাকে নীল চাষ করতে বাধ্য করাতো। এই সিস্টেমটাকে বলা হচ্ছে দাদনী প্রথা বা দাদনী সিস্টেম। পরের জায়গায় চলে যাব। পরের জায়গা হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন। নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত একটা বিরাট পত্রিকা তোমরা জানো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। তিনি তার পত্রিকার মাধ্যমে ইংরেজ নীলকর সাহেবদের দ্বারা কৃষকদের যে শোষণ বঞ্চনা তা নিখুঁতভাবে লিখে গেছেন এবং তিনি এই অসহায় নীল চাষিদের পাশে দাঁড়িয়ে বিদ্রোহে তাদের সাথে ছিলেন আর কি, নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহে। এই হচ্ছে আমাদের পরের প্রশ্ন, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন। মোটামুটি আজকে আমি এই পর্যন্তই করলাম, পরে আবার আস্তে আস্তে বাকি যে আছে সেই বাকি আলোচনা আমাদের চলবে এবং আমাদের এক নম্বরের উপরও আলোচনা চলবে। তোমরা দেখতে থাকো, পুরো
অধ্যায়টাকে আমি কমপ্লিট করার চেষ্টা করব, এক একটা অধ্যায়কে, এইভাবেই আমাদের আলোচনা চলবে।